হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে এসেছি সকলেরই পছন্দের একটি সুজির বরফি রেসিপি। আসছে সবার বাড়িতে কীভাবে আমরা সহজে বাসায় বরফি বানাতে পারি সেটা এখন দেখিয়ে দেব। চলুন দেখে আসি। এখানে আমি চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি, 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং 2টা তেজপাতা দিয়েছি। ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নিব। এখন চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, 1.5 কাপ পরিমাণ সুজি দিয়েছি। দিয়ে সুজিটা লো হিটে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একবারে লো হিট রাখতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ভাজার পরে 10 থেকে 12 মিনিট আমি ভেজেছি লো হিটে। ভেজে এই ধরনের একটা কালার চলে এসছে এবং খুবই ঝরঝরা টাইপের হয়ে গিয়েছে। আমি খুব বেশি কালার করব না, চাইলে আপনারা আরও বেশি কালার করে নিতে পারবেন, সমস্যা হবে না। এখন আমি সুজিটা প্যানের সাইডে নিয়ে এসেছি। নিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি এবং দিয়েছি কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম এবং কিছু চীনা বাদাম। ঘিয়ের সঙ্গে বাদামটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এই ধরুন 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে আমি সুজির সঙ্গে বাদাম আর ঘিটা ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। সুজিটা একটু 1-2 মিনিট ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আমি কিন্তু এলাচটা গুঁড়া করে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে সবগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়ানোর থেকে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। বাকিটুকু আমি পরে ব্যবহার করব। নারকেলটা আমি কুড়িয়ে চুলা একটু লো হিটে ড্রাই করে নিয়েছি। আপনারা চাইলে পুরানো অবস্থায় দিতে পারবেন, ড্রাই না করেও কোনো সমস্যা হবে না। এখন দেখুন আমি এটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 কাপ চিনি। 1.5 কাপ সুজির জন্য 1.5 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আসলে বরফিতে একটু বেশি না হলে ভালো লাগে না, এই জন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি 1.5 কাপ সুজির জন্য। আপনারা যদি একটু কম খেতে চান তাহলে কম দিবেন, যদি বেশি খেতে চান সেই অনুপাতেই দিবেন, একটু বেশি কোনো সমস্যা নেই। এখন ভালোভাবে নেড়ে পানি, যেটা আমি তেজপাতা পানি গরম করে রেখেছিলাম ফুটিয়ে, সেটা অ্যাড করে দিয়েছি। 1.5 কাপ পানি দিতে হবে। এখানে আমি 1.5 কাপ পানি পুরাই দিয়েছি, দুইবার দিয়েছি। প্রথমবার দিয়েছি, দ্বিতীয়বারটা দেখানো হয়নি, কিন্তু 1.5 কাপ পানি দিয়েছি। আর সুজিটা এমনভাবে রান্না করতে হবে যেন একবারে হালুয়ার মতো না হয়ে যায়, তাহলে কিন্তু সেটা হালুয়া হয়ে যাবে, বরফি হবে না। একটু মোটা মোটা বিচি থাকবে, দানাটা একটু দানা দানাই থাকবে, একবারে হালুয়ার মতো হবে না। সুজিটা একটু দানা দানা কোয়ালিটির থাকবে, একবারে হালুয়ার মতো হবে না, তাহলে কিন্তু আর বরফি হবে না। তো 1.5 কাপ সুজির জন্য 1.5 কাপ পানি এনা। এখন অনবরত নাড়তে হবে, অনবরত, একবারে পাশ থেকে কিন্তু কোথাও যাওয়া যাবে না। ভালোভাবে নেড়ে যখন প্যান থেকে একবারে সুজিটা ছেড়ে আসছে, এই পর্যায়ে 2-3 মিনিট আমি ভালোভাবে জাল করেছি। এখন দেখুন একটা পিৎজা মোল্ড নিয়েছি, এটার ভিতরে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি। দিয়ে এখন বরফি ঢেলে দিয়েছি সুজিটা আর কি। দিয়ে গরম অবস্থায় আমি এটাকে সেট করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটা সেট করা যাবে না, এটা শক্ত হয়ে যাবে। এখন আমি উপর থেকে কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম এবং কিছু চীনা বাদাম দিয়ে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক গরম, এটা সাবধানে করতে হবে এই কাজটা।
তো আসছে সবে বরাতে কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আর যাতে সহজে এই কাজটি বাসায় করতে পারেন সেজন্য আমি কিন্তু এই রেসিপিটা নিয়ে এসেছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে এইভাবে নিত্য নতুন ভিডিও আমি সারা মাত্রই আপনারা পেয়ে যাবেন। দেখুন এখন বাকি যে নারকেলটা ছিল কুড়ানো নারকেল রেখে দিয়েছিলাম সেটা কিন্তু উপর দিয়ে সিটিয়ে আমি হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। সবে বরাতে তো আমরা সবাই কম বেশি বানিয়ে থাকি, তো একবার ট্রাই করে দেখতে পারেন। এখন দেখুন গরম থাকা অবস্থায় কিন্তু আমি এটা কেটে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে এটা আর কাটা যাবে না, এটা শক্ত হয়ে যাবে। আমি গরম থাকা অবস্থায় বরফির শেপটা দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, লম্বা লম্বি কিংবা আড়াআড়ি যে কোনো শেপে কিংবা চারকোনা করে এই সুজি বরফি কিংবা কাটলেট বলেন এই শেপটা আপনারা দিয়ে নিতে পারবেন। এখন দেখুন আমি লম্বা লম্বি কেটে আড়াআড়ি করে কেটে দিচ্ছি, এই শেপটা আমার ভালো লাগে। এখন এই এটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি ভালো মতো, এখনও হালকা গরম আছে, তো আমি দেখিয়ে দিচ্ছিলাম হালকা গরম, এখনও বেশ গরম একেবারে। ভিডিওটি তাড়াতাড়ি শেষ করার জন্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে খুব বেশি, আর খেতে কিন্তু খুবই মজা হয়। এটা এমনিতেই শক্ত হয়ে গিয়েছে, এখন আমি চামচি নিয়ে দেখাচ্ছি, উল্টে পাল্টে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।